কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলে অনুষ্ঠিত হলো কোচবিহার জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলা। কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলে অনুষ্ঠিত হলো কোচবিহার জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলা। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত এই মেলায় জেলার প্রতিটি ব্লক ও পৌরসভার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে নেওয়া মডেলগুলি নিয়ে অংশ নেয় পড়ুয়ারা। জানা গিয়েছে এখান থেকে সেরা মডেলগুলিকে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাঠানো হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, জেলাশাসক কৌশিক সাহা সহ আরো অনেকে। বিকল্প জ্বালানির ব্যবহার, জল সংরক্ষণ, সমুদ্রের জলকে পানীয় জলে রূপান্তরিত করার পদ্ধতি তুলে ধরা হয় মডেলের মাধ্যমে। পড়ুয়াদের মডেল দেখে তাদের উৎসাহ প্রদান করেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা।